কিছু কথা কিছু গান কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমি সীমা প্রিয়া। আজকে খুব ছোট্ট একটা কথা বলেই আমি চলে যাব। আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, এটা তো আমার জন্য খুব খুশির খবর। আর এই 1K তে পৌঁছানোর জন্য তোমরা আমাকে অনেকেই হেল্প করেছো, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইব না, শুধু বলবো আমার সাথেই থাকো আর আমাকে একটু সময় দাও। আমি একা মানুষ তো, আমি সবাইকে সাপোর্ট করব, আমার সেসব বন্ধুদের, কিন্তু আমাকে একটু সময় দাও। বড় বড় ব্লগারদের কী থাকে, টিম থাকে, ঠিক আছে, টিম থাকে, তারা নিজেরাই এডিটিং করে, তারপরে সেই সব টিমদের দিয়ে আর কি এডিটিং করায়, নিজেরা শুধু শ্যুট করে কিন্তু এডিটিং করায় টিমদের দিয়ে, সমস্ত কিছু করায় টিমদের দিয়ে, তাদের মানে যারা আর কি বন্ধু আছে তাদের কমেন্ট বক্সের যে রিপ্লাইগুলো পাও, লাভ রিয়েক্টগুলো পাও, ব্লগার নিজে কিন্তু দেয় না, তাদের টিমরা দেয়, ঠিক আছে। তারপরে আরও অনেক কিছুই টিমরা করে থাকে, কী ধরনের ভিডিও বানাবে তারা, কী ধরনের কন্টেন্টের উপর কাজ করবে, সমস্ত কিছু ট্যাগ ফ্যাগ বসানো, সমস্ত কিছু কিন্তু টিমরাই করে, কিন্তু এ সমস্ত কিছু আমাকেই তো করতে হবে একা হাতে। আর প্লাস আমার 2 মেয়ে আছে, তাদের পরীক্ষা চলছে, সেই জন্য আমাকে একটু টাইম দাও। দাঁড়াও, লোক আসছে। তো সেই জন্যই বলছি যে আমাকে একটু সময় দাও, যারা যারা আমাকে এই জায়গায় পৌঁছে দিতে সাহায্য করেছো তাদের সবাইকে আমি সাপোর্ট করব, ভিডিও দেখব, সময় দেব তাদের ঘরে গিয়ে, একটুখানি বিশ্বাস রাখতে পারো। আর তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, ঠিক আছে, নাহলে তো আমি বুঝতে পারবো না কারা এসে আমার ভিডিও দেখে যাচ্ছ। আর কি বলবো, আর যদি আমার এই চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায় কিছু ব্লগারদের এক্সপোজড করে দেওয়ার জন্য, তো আমি একটা নতুন চ্যানেল খুলব, সেই চ্যানেলটাতে প্লিজ সাপোর্ট করতে তাহলে চলে এসো। তো আর আমার 2 মেয়েরও পরীক্ষা চলছে, ওদেরকে একটু সময় দিতে হচ্ছে, সংসারে কাজ আছে, সব মিলিয়েই বললাম, মিথ্যে আশা বলছি না, মিথ্যে দেখো মিথ্যের বিরুদ্ধে যখন প্রতিবাদ করেছি তাহলে মিথ্যের পথ নিশ্চয়ই আমি মিথ্যের পথে হাঁটব না, ঠিক আছে। তো আজকে আর কোনো কিছু বলছি না, এইটুকুই, প্লিজ সাপোর্ট করো, আমিও করব, তবে একটু সময় লাগবে, এটাই।